পটিয়া পৌরসদরের আল্লাহ ওখারা গ্রামে আঞ্জুমানে ইতিহাদ বাংলাদেশ ও আঞ্জুমানে নজওয়ান বাংলাদেশের উদ্যোগে গাউসে পাক বড়পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আদুল্লাহ তালা ও বাইতে শরফের প্রতিষ্ঠাতা হজরত শাহসুফি মীর মোহাম্মদ আখতার আল কাদের আদুল্লাহ তালা সহ পীর সাহেবদের ইসলের সওয়াবের উপলক্ষে আয়োজিত মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান ইত্তেহাদের মহাসচিব সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া, বিশিষ্ট সমাজসেবক আলহাজ শেখ আহমদ সদাগরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন মৌলানা মোহাম্মদ জিয়াউল হক আনসারী, বক্তা ছিলেন হাফেজ কারি মোহাম্মদ সরওয়ার হোসেন রাশিদি, নজরুল ইসলাম মীর মোহাম্মদ, এসাদুর রহমান, মোহাম্মদ ইয়াসিন। এতে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাত পরিচালনা করা হয়। সেখানে কোন কাকি দেখেছে? আল্লাহর বাপের মেজবান, আমার বাপের মেজবান, বুঝি দি খাওয়া, কিন্তু লক্ষ লক্ষ মানুষের খানা সেই ময়দানে আমি কোনদিন কুকুরও দেখি নাই, কাকও দেখি নাই। এটা আল্লাহর রবিদের কেরামতি, আল্লাহর রবিদের কেরামতি। এটা সুতরাং এই বাইশরাম দরবারের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তারা আমার মনে হয় সাহায্যে আমাদের তবির ভালো। আমরা বাইশরামের দরবারে